ঢাকা আসানের মিশন সম্পর্কে আপনাদেরকে আমি জানাতে চাই। এটা অত্যন্ত পুরাতন সংগঠন। 1958 সালে হযরত খান বাহাদুর আসানউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের মূলত কাজ হচ্ছে বাংলাদেশের দরিদ্র নিরক্ষর জনসাধারণকে লেখাপড়া শেখানো, যাদের অক্ষরকম বিবর্জিত তাদেরকে লেখাপড়া শেখানো। আমরা প্রতি বছর প্রায় 2 লক্ষ লোককে লেখাপড়া শিখাতে থাকি, বয়স্ক লোককে। সাথে সাথে যেসব শিশুরা স্কুলে যেতে পারে না বা স্কুলের শিক্ষার বহির্ভূত আছে, যাদের কোনো সুযোগ সুবিধা নাই স্কুলে যাওয়ার বা স্কুল তো ড্রপ আউট হয়েছে, তাদেরকেও আমরা শিক্ষাদান করে থাকি। আমার গ্রাম পর্যায়ে এখন বর্তমানে প্রায় 1000 গ্রাম লাইব্রেরি আছে, যেটাকে আমরা গণকেন্দ্র বলি। সেখানে সেসব কমিউনিটিতে যে ধরনের সমস্যা আছে, সমস্যা সমাধানের জন্যে তারা আলাপ আলোচনা করে থাকে এবং সেই কমিটির গণকেন্দ্রের মাধ্যমে তারা সেই সমস্যার সমাধান করে থাকে। সাথে সাথে যেসব শিশুরা, যারা বস্তিবাসী শিশুরা, যারা আপনার হ্যাজার্ডাস ওয়ার্কে বা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত আছে, তাদের জন্য আমরা তাদের স্কিলস ট্রেনিং ব্যবস্থা করে থাকি, লাইভলিহুড ট্রেনিং ব্যবস্থা করে থাকি, তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করি। আমরা প্রতি 6 মাসে প্রায় 500 শিশুকে আমরা এই লাইভলিহুড ট্রেনিং দিয়ে স্বাবলম্বী করে জীবন মান উন্নয়নের চেষ্টা করে থাকি। আমাদের কাছে প্রশিক্ষণ নিয়ে তারা 6 মাসের মধ্যে প্রায় 5 থেকে 6 হাজার টাকা বেতন লাভ করে থাকে। আপনারা আসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছেন, যেখানে বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে সবচেয়ে ভালো ধরনের ভালো নাম প্রকৌশল শিক্ষার ক্ষেত্রে একটা নাম করে ফেলেছে। ইতিমধ্যেই আন্তর্জাতিক পর্যায়েও এই বিশ্ববিদ্যালয়ের অনুমোদন এবং স্বীকৃতি মিলেছে। তো এই যে আসানউল্লাহ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আসান মিশন কলেজ, সব বিভিন্ন রকম প্রতিষ্ঠান ঢাকা আসানউল্লাহ মিশন জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করেছে। আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের অ্যাড্রেস asanulmission.org, এবং আমাদের ইমেল আছে dambgd@bgonline.com। আপনারা যদি দয়া করে আমাদের জানান, আপনার যে কোনো তথ্য জানান, আমরা আপনার কাছে সাথে সাথে উত্তর দেব এবং আপনাদের জানাবো কী হচ্ছে। এছাড়াও কিছু কিছু আমরা সামাজিক সমস্যা নিরসনের জন্য কাজ করে থাকি। যেমন আপনারা জানেন, বাংলাদেশে শিশু ও নারী পাচারের একটা সমস্যা রয়েছে। সেই শিশু ও নারী পাচারকে বন্ধ করার জন্যে, যারা বিচার পাচার না হয় তার জন্য আমরা যে বর্ডার বেল্টে আমরা কাজ, সমগ্র বর্ডার বেল্টে আমরা কাজ করে থাকি, এবং যাদেরকে এই নারীদেরকে উদ্ধার করে আমাদের একটা শেল্টার হোম আছে যশোরে, সেখানে আমরা তাদেরকে ফিরত আনি এবং তাদেরকে সেল সমাজে পুনরেকত্রিতকরণ বা তার পরিবারের সাথে পুনরেকত্রিত কাজ করে থাকি। আপনার আরেকটা সমস্যা কথা জানেন, যে ড্রাগ আপনার যে ভয়াবহ রূপ ধারণ করেছে বাংলাদেশে, গ্রামে গঞ্জে ছেলে মেয়েরা, বিশেষত যুবক যুবতীরা ড্রাগ সেবন করে থাকে, মারাত্মক ঝুঁকির মধ্যে আছে দেশ। আমরা ইতিমধ্যেই এই ড্রাগ প্রিভেনশনের জন্য চেষ্টা করছি, তাদের সচেতন করার চেষ্টা করছি। আমাদের প্রায় 402টা কমিটি সারা বাংলাদেশে কাজ করছে, গ্রাম পর্যায়ে সচেতন করার চেষ্টা করছে, এবং আমাদের যারা ইতিমধ্যে ড্রাগ সেবন করছে তাদের চিকিৎসার জন্য, দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য আমরা 3টে সেন্টার ইতিমধ্যে খুলেছি। গাজীপুর, ঢাকা এবং ময়মনসিংহে 3টে সেন্টার আমরা কাজ করছে। সেখানে আমরা প্রায় প্রতি সেন্টার 50 জন করে দীর্ঘমেয়াদী চিকিৎসা দিয়ে সমাজে পুনর্বাসন করার চেষ্টা করছি। আমরা আরেকটা বড় ধরনের সমস্যার সমাধানের জন্য চেষ্টা করছি। আপনার সবাই অনেকে শুনেছেন যে ক্যান্সার হাসপাতাল নির্মাণের জন্য ঢাকা আসানউল্লাহ মিশন গত 4 বছর ধরে প্রচেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে নির্মাণ কাজের প্রায় 10 তলা পর্যন্ত নির্মাণ হয়ে গেছে। আমাদের আর 3 তলা করলে আমাদের সিভিল কনস্ট্রাকশন শেষ হয়ে যাবে। আমরা আশা করছি আগামী বছর মাঝামাঝি সময়ের মধ্যে এই হাসপাতাল নির্মাণ কাজ সমাপ্ত করা সম্ভব হবে। এখানে বলে রাখা দরকার যে আমরা জাকাতের অর্থ কালেকশন করে থাকি জনগণের কাছ থেকে। এই জনগণের যে জাকাত আমরা ফিক্সড ডিপোজিটে রেখে সেখান থেকে যে আমরা মুনাফা অর্জন করি, তাই দিয়ে আমরা গরিব লোকের চিকিৎসা করার কাজ করি। তো এখানে আমরা যে বলতে চাই যে আমরা জনগণের কাছ থেকে বা এই ক্যান্সার হাসপাতালের জন্য ইতিমধ্যে প্রায় 60 কোটি টাকার মতন আমরা তুলতে পেরেছি বাংলাদেশের থেকে। আমরা এখনও প্রবাসীদের কাছ থেকে এখনও সারা সেবন পাইনি। আমি সম্প্রতি অস্ট্রেলিয়া এসেছি, আমাদের যে অস্ট্রেলিয়ার ভাইয়েরা আমাদের এখানে আছেন, যারা কাজ করছেন, যারা আমাদেরকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের সাথে আমরা কয়েকটা সভা করেছি।
তাদেরকে আমরা জানিয়েছি, আবেদন করে রেখেছি যে তারা যেন দেশের কাজে তারা এগিয়ে আসেন। আপনারা যারা বিদেশে আসেন, আপনার দেশের জন্য নিশ্চয়ই দায়িত্ব টান রয়েছে, সবসময় বিদেশে যাচ্ছেন, দেশে যাচ্ছেন, বাংলাদেশের যে কোনো উন্নয়ন কাজে আপনার শরীর খবর আমরা আশা রাখি। আমি ঢাকা আসনের পক্ষ থেকে আপনার কাছে আবেদন রাখছি, আপনারা এগিয়ে আসেন। আমি কাজী রফিকুল আলম, ঢাকা আসানে মিশনের বর্তমান সভাপতি। এই ঢাকা আসানে মিশনের যেসব কার্যক্রম চলছে, সম্পূর্ণ কার্যক্রম আপনার সহযোগিতায়, সকলের সহযোগিতায় বাস্তবায়ন করার চেষ্টা আমরা নিচ্ছি। এই সুযোগ আপনাদের কাছে চাই, আপনার সহযোগিতা পেলে আমরা আরও অনেক দূর দেখতে পারবো, এই আশা বিশ্বাস আমাদের রয়েছে। ধন্যবাদ।